বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বহির্বিশ্বে উন্নত উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষানগরী রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল হাইটস এডুকেশন এক্সপো 2022। আজ মঙ্গলবার সকাল 10টায় নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের সেমিনার কক্ষে গ্লোবাল হাইটস এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থে গ্লোবাল হাইটসের কার্যক্রম সম্পর্কে বাংলার জনপদকে বলেন। ডিপ্লোমা কমপ্লিট করেছি 2021-এ। আমি অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক, এজন্য আমি ফেসবুকে ওনাদের পেজের সম্পর্কে, এই যে গ্লোবাল হাইটস, ওনাদের সম্পর্কে অবগত হই। ওনারা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম যে সুবিধাগুলো, এটা হচ্ছে আপনার আইএলসের স্কোরের উপর। আপনার যদি আইএলস স্কোর ভালো থাকে, এই ক্ষেত্রে আপনি স্কলারশিপের সুযোগটা বেশি। এই ক্ষেত্রে 10 থেকে শুরু ওনাদের স্কলারশিপ, এক্ষেত্রে আপ টু 30% পর্যন্ত হয়। তো এর মধ্যে ওনাদের যে সুযোগ সুবিধা, তাতে আমি স্যাটিসফাইড। গ্লোবাল হাইস্টের সম্পর্কে আমি ফেসবুক থেকে জেনেছি, আর ওইটাতে হচ্ছে ভাইয়া একটা কথা বলছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তো ভাইয়াটা অনেক কিছুই আমাকে বললো, ডিটেলস পেলাম, দিয়ে পরে হচ্ছে আমি কথা বললাম এখানে এসে। তো ওরা আমাকে অনেক কিছুই বললো, ইউনিভার্সিটি সম্পর্কে বললো, তারপরে কোর্সের সম্পর্কে বললো। তো অনেক উপকৃত হয়েছি আমি। সুবিধা বলতে হচ্ছে কোন কোর্সটা করলে আমি হচ্ছে পিআরটা তাড়াতাড়ি পাবো, তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিটের ব্যাপারে বললো, তারপরে অ্যাকোমোডেশনের ব্যাপারে, এগুলোর মানে বাইরে গেলে যে কী কী লাগবে, যেগুলো হচ্ছে আমার দরকার, ওগুলোর ব্যাপারে জানতে পারলাম। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর হচ্ছে ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি, যেটা জিজ্ঞাসা করছে ভাইয়ারা ভালোভাবে রেসপন্স করছে। এডুকেশন এক্সপো সম্পর্কে প্রতিষ্ঠানটির হেড অফ অপারেশন রেজওয়ানুর রহমান বলেন। চাচ্ছি আমাদের উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য সহজে বিদেশে যারা পড়তে ইচ্ছুক তাদের জন্য আমরা সরাসরি অস্ট্রেলিয়া থেকে 3টি ইনস্টিটিউটকে নিয়ে এসেছি। সাউথ সিডনি কলেজ, মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া ডিজিটাল টেকনোলজি, এই প্রতিনিধিগুলো এখানে আসে এই প্রোগ্রামে। এবং এই প্রোগ্রামে দেখছেন যে অনেক ক্রাউড এবং অনেক স্টুডেন্ট যারা আছে তারা রেজিস্ট্রেশন করছে এবং তাদের পছন্দ মতো কোর্সে যাওয়ার জন্য বিভিন্ন কনসালটেন্সি নিচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমাদের জেলা এসেছে। এবং আমরা আশা করছি যে এখান থেকে আমাদের একটা অপরচুনিটি থাকবে যে আমরা স্টুডেন্টদেরকে অস্ট্রেলিয়াতে যারা পড়তে ইচ্ছুক তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব আমাদের গ্লোবাল হাইটস থেকে। এবং আমরা পরবর্তীতে এই প্রোগ্রামগুলো, আমাদের রোড শোগুলো চলতেই থাকবে, প্রতি ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আবার অর্গানাইজ করব এবং এভাবে চলতে থাকবে। এবং আমরা চাচ্ছি আসলে সারা বাংলাদেশে এই গ্লোবাল হাইটসের যে আমরা উদ্যোগটা নিয়েছি যে সকল শিক্ষার্থীকে যারা অস্ট্রেলিয়াতে পড়তে ইচ্ছুক তাদেরকে সরাসরি ডিরেক্ট ইউনিভার্সিটি বা কলেজের প্রতিনিধিদের সাথে কথা বলিয়ে দেওয়া এবং তাদের পাথওয়েটা আরেক এক ধাপ আগিয়ে দেওয়া, সে প্রচেষ্টাই আমাদের গ্লোবাল হাইটস কাজ করে যাচ্ছে। এদিকে অনুষ্ঠানটিতে অস্ট্রেলিয়ার একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন। শিক্ষানগরী রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্লোবাল হাইটস এডুকেশন এক্সপো 2022-এ অংশগ্রহণ করেন। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।